এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। পুরনীয় কেলেঙ্কারিতে আতসকাচের তলায় থাকা সব কয়টি পুরসভার হাজিরার খাতা এবং বায়োমেট্রিক মেশিন এবার নিজেদের নজরে আনছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলেন তারা কোনো রকম কাজকর্ম না করে বা কর্মস্থলে হাজিরা না দিয়েই বেতন তুলেছেন বলে মনে করছেন তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এই ব্যাপারে ইতিমধ্যে পুর ও নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। অর্থাৎ শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরি নয়, কর্তব্য পালনেও বেনিয়ম হয়েছে বলে ইডি সূত্রের খবর। পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ইডির নজরে অভিযুক্ত কর্মীদের হাজিরা। দশটি পুরসভার নাম এক্ষেত্রে উঠে আসছে বলে সূত্রের খবর। সূত্রের দাবি, দশটি পুরসভার হাজিরার বায়োমেট্রিক নথি চাওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীনই ইডির নজরে এসেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আদালতেও এই প্রসঙ্গে ওঠে, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইডিও সমান্তরালভাবে তদন্ত শুরু করে আর সেই তদন্তে নেমেই কামারহাটি, বর্ধমান, নিউ ব্যারাকপুর, ব্যারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর সহ একাধিক পুরসভা বা পুর নিগম ইডি স্ক্যানারে রয়েছে। ইডি জানতে পেরেছে এমনও হয়েছে টাকা দিয়ে ঘুরপথে চাকরি নিয়েও নিয়মিত দপ্তরে যাননি অনেকে, কারোর কারোর ক্ষেত্রে এক মাসও করেননি, কেউ কেউ কাজ করেননি ছ মাস পর্যন্ত, অথচ বেতন পেয়ে গিয়েছেন হাতে। সেই নামগুলি এবার ধরে ধরে ডাকতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।